আসসালামু আলাইকুম, আকাশ রিডিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আকাশ। বন্ধুরা, আজকের ভিডিওর প্রসঙ্গটা হয়তো আপনারা জেনে গেছেন ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে পারিনি। আজ একটি সাধারণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তবুও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্লে করার জন্য। তবে হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পিডিএফ ফাইল আমরা কি করে ফটোশপে ওপেন করতে পারি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু কথা বলে নেই, তারপরে আমি কাজটি আপনাদের দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন, অনেক সময় আমরা নেট থেকে কিছু ফাইল ডাউনলোড করি, যে ডকুমেন্ট ফাইলগুলো আমরা অনেক সময় নেট থেকে ডাউনলোড করি, এই ডকুমেন্ট ফাইলগুলো কিন্তু পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে থাকে। ধরুন আপনি নেট থেকে কোনো কিছু ডাউনলোড করলেন না, তারপরেও আপনার বন্ধু বা আপনার আত্মীয় বা আপনার রিলেটেড কেউ আপনার কাছে একটি মেল করে দিল, তার বায়োডাটা বা কিছু ডকুমেন্ট ফাইল, এই ফাইলগুলোকে সে পিডিএফ করে দিয়েছে বা তার একটি ছবি পাঠিয়েছে, সেই ছবিটাকেও সে পিডিএফ ফাইল হিসেবে সেভ করেছে। কারণ অ্যাডোবি ফটোশপে কিন্তু আমরা পিডিএফ ফাইল সেভ করতে পারি। তো আপনার বন্ধু যদি আপনার কাছে এরকম কোন ফাইল পিডিএফ হিসেবে পাঠায়, আর পিডিএফ ফাইলটিকে রিড করতে বা পিডিএফ ফাইলটিকে ওপেন করতে কিন্তু একটি সফটওয়্যারের প্রয়োজন হয়। বন্ধুরা, এই সফটওয়্যারটির নাম আমরা অনেকেই জানি, অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার। তো বন্ধুরা, অ্যাডোবি রিডার যদি আপনার কম্পিউটারে সেট আপ না থাকে বা আপনার কম্পিউটারে ব্যাকআপ না থাকে এবং আপনি অফলাইনে আছেন, আপনি নেট থেকেও ডাউনলোড করতে পারছেন না, কিন্তু এই মুহূর্তে এই ফাইলটিকে আপনার ওপেন করা দরকার বা এই ফাইলটিকে এডিট করে আপনার প্রিন্ট করা দরকার, তো আপনি এই মুহূর্তে কি করবেন? তবে নো প্রবলেম, যদি আপনার কাছে ফটোশপ থাকে তাহলে এনাফ, আপনি ফটোশপে এই ফাইলটিকে ওপেন করতে পারবেন। তো বন্ধুরা, এই ফাইলটিকে ফটোশপে ওপেন করার প্রসেসটি আমি এখন দেখিয়ে দেবো। আমার প্রিয় বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রায় 4টি পিডিএফ ফাইল রয়েছে। তো আপনি এক একটা ভার্সনের জন্য এক একটা আইকন ধারণ করতে পারে। তো আপনি পিডিএফ এর কোন ভার্সনটি আপনার কম্পিউটারে সেট আপ দিয়েছেন, সেই ভার্সনের উপরে পিডিএফ এর আইকনটি চেঞ্জ হতে পারে। তো যেমন আমি যেটা দিয়েছি এটার আইকনটা এরকম ধারণ করেছে। তো বন্ধুরা, এখন যদি এই আইকনে আমি মাউসে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা অ্যাডোবি রিডারে ওপেন হয়ে যাবে। ধরুন আমি এই ফাইলটিকে ডাবল ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এটা ডাবল ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার অ্যাডোবি অ্যাক্রোবেট রিডারে ওপেন হয়ে গেছে। তো যদি আপনার এটা না থাকে, বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমার অনেকগুলি পেজ কিন্তু রয়েছে, এখানে প্রায় 29টি পেজ রয়েছে, এই পেজের একটি মাত্র ফাইল। তো বন্ধুরা, এই ফাইলটিকে যখন আমরা ফটোশপে তৈরি করতে যাই তখন কিন্তু আমরা একটা পেজের ফাইল তৈরি করতে পারি পিডিএফ হিসেবে। তো আসলে ফটোশপে অনেকগুলি পেজ কিন্তু একসাথে করে আমরা পিডিএফ ফাইল তৈরি করতে পারি না। আবার অন্যদিকে আমরা কিন্তু অফিস প্রোগ্রামে যেমন এমএস ওয়ার্ডে কিন্তু আমরা অনেকগুলো পেজ দিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করতে পারবো। তো বন্ধুরা, আমি ফটোশপের বিষয়টি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফটোশপ আমি ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পর এখন পিডিএফ ফাইলটিকে আমি এখানে ওপেন করব। তো পিডিএফ ফাইলটিকে ওপেন করার জন্য মাউসের এখানে ডাবল ক্লিক করলাম। ফটোশপের মাঝখানে মাউসে ডাবল ক্লিক করার পর সাপোজ এই ফাইলটিকে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এটা একটি সিলেবাস। এই সিলেবাসটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার এটাতে আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওপেন বাটন রয়েছে, এই ওপেনে আমি ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে, এখানে দেখানো হচ্ছে ফাইলের নাম, ফাইলের নাম হলো সিলেবাস। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এটার হোয়াইট এবং হাইট। এ4 সাইজের একটি পেজ দেওয়ার জন্য ধরুন আমি এটার হাইটটাকে দিয়ে দিচ্ছি 12, এটার হাইট 12 দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা রেজুলেশন 300 দেওয়া আছে। তো যদি রেজুলেশন কম দেওয়া থাকে, 72 বা অন্য কোনো সংখ্যা দেওয়া থাকে, তো আপনি অবশ্যই রেজুলেশনটা 300 করে দিবেন। আর বন্ধুরা এখানে একটি বিষয়, আমি হাইটটাই শুধু 12 দিয়েছি, এটার ওয়াইডটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করে নেওয়া হয়েছে। তো হাইটটা 12 দেওয়ার পর আমরা এবার ওকে বাটনে যদি ক্লিক করি, বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 29টি পেজ রয়েছে। এর মধ্য থেকে কোন পেজটিকে আমরা ওপেন করব? ধরুন আমি যদি 25 নম্বর পেজটিকে ওপেন করতে চাই, তাহলে 25 নম্বর পেজটিকে ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার পর আমার ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর বন্ধুরা আমরা দেখতে পাবো এটা কিন্তু ফটোশপে ওপেন হয়ে যাবে। একটু ওয়েট। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফটোশপে ওপেন হয়ে গেছে। এবার এটাকে আমি জুম ইন করছি, দেখুন লেখাগুলো কিন্তু ফাটেনি, লেখাগুলি একদম স্পষ্ট ভাবে এখানে ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা এটাকে যদি আমরা এডিট করতে চাই এখান থেকে এডিট করে নিতে পারবো। আবার ধরুন এটাকে আমি আর স্বচ্ছ ক্লিয়ার বোঝা যাওয়ার জন্য, বন্ধুরা দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে কিন্তু আমাদের একটি মাত্র লেয়ার ওপেন হয়েছে। তো এখানে নতুন আমি আরেকটি লেয়ার তৈরি করব। নতুন একটি লেয়ার তৈরি করার জন্য বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ লেয়ার আইকন, এই নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমি নতুন একটি লেয়ার করে নিচ্ছি এবং এই লেয়ারটিকে আমি একটি সলিড হোয়াইট কালার দেব। বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে হোয়াইট কালার। এই ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার থাকলে আপনি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেসে ক্লিক করুন। কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস প্রেস করার পর আমরা কিন্তু সলিড সাদা একটি পেজ দেখতে পাচ্ছি। তো এখন এখানে লেয়ার প্যানেলে দেখুন এটা কিন্তু আমরা পিডিএফ ফাইলটিকে ওপেন করেছিলাম আর এটা আমাদের নতুন লেয়ারটি তৈরি করা লেয়ার। তো এখন নিচের লেয়ারটিকে আমরা মাউস চেপে ধরে উপরে উঠিয়ে দেব।
এভাবে মাউস এটাতে চেপে ধরুন এবং এটার উপরে বসিয়ে দিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু লেখাগুলিকে আরো স্বচ্ছ এবং ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো এখন যদি আমরা এখান থেকে কোনো কিছুকে এডিট করতে চাই বা কোনো কিছু কেটে দিতে চাই, আমরা কিভাবে কাটবো? ধরুন আমরা পেন টুলেও কাটতে পারি, তারপর এটাকে আমরা লেসার টুলেও সিলেকশন করে তারপর কাটতে পারি, আবার রেক্টেঙ্গুলার মার্কার টুল দ্বারাও এটাকে আমরা কাটতে পারি। ধরুন এবার আমার এই যে পিডিএফ ফাইলে কিন্তু উপরের লেয়ার মার্ক করা আছে, এটা কিন্তু আমার পিডিএফ ফাইল। তো পিডিএফ ফাইলে মার্ক থাকলে এবার যদি আমি রেক্টেঙ্গুলার মার্কার টুল এখান থেকে সিলেক্ট করে নেই, ধরুন এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কার টুল আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি ধরুন এখানের সংখ্যাটাকে আমি চেঞ্জ করে দেবো, এখানে 20 দেওয়া আছে এটাকে আমি 30 দিলাম, অথবা কোনো প্রশ্ন আমি এখান থেকে পরিবর্তন করে দিলাম। এবার 20 কিন্তু আমি সিলেকশন করেছি, দেখতে পাচ্ছেন 20 সিলেকশন হয়ে গেছে। এবার ব্যাক স্পেস প্রেস করি তাহলে কিন্তু 20 রিমুভ হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 20 কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন এখানে কিন্তু আমরা আবারও নতুন করে অন্য কোনো সংখ্যা এখানে টাইপ করতে পারবো। বন্ধুরা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় এই লেখাটিকে কেটে এখানে আমি যদি অন্য কোনো লেখা বসাতে চাই তাহলে এটাকে প্রথমে আমার সিলেকশন করতে হবে। তো বন্ধুরা এবার আমি লেসার টুল দ্বারা সিলেকশন করে দেখাচ্ছি, এই লেসার টুল দিয়ে, এই লেসার টুল দ্বারা এবার সিলেকশন করব। ধরুন লেসার টুল দিয়ে আমি সিলেকশন করলাম উপরের লাইনটাকে, এভাবে এটাকে সিলেকশন করুন। সিলেকশন করার পর আমাদের কি করতে হবে, ব্যাক স্পেস প্রেস করতে হবে। ব্যাক স্পেস প্রেস করলে এই লেখাটি চলে যাবে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই লেখাটি চলে গেছে। তো তারপর আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি একটা স্বাক্ষর রয়েছে, তো স্বাক্ষর এবং পৃষ্ঠার নংটি এটাকে আমরা রিমুভ করে দেবো। তো রিমুভ করার জন্য আমাদের এভাবে সিলেকশন করতে হবে। তো এটাকে আপনি পেন টুলেও সিলেকশন করতে পারেন, যেটা দিয়ে আপনার সুবিধা হয় সেটা দিয়ে আপনি সিলেকশন করার পর ব্যাক স্পেস প্রেস করলে এটা কেটে যাবে। তো বন্ধুরা এখন যদি আমরা এখানে কিছু টাইপ করতে চাই তাহলে আমাদের হরিজন্টাল টাইপিং টুল সিলেক্ট করতে হবে। বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি হরিজন্টাল টাইপিং টুল। তো বন্ধুরা যেহেতু এই পৃষ্ঠাটা বাংলা লেখা আছে, তো এখানে বাংলা টাইপ করার জন্য, এই ফটোশপে বাংলা টাইপ করার জন্য কিন্তু আমাদের অব্রোর প্রয়োজন। তো অব্রো কিবোর্ড সফটওয়্যার দিয়ে কিন্তু আমরা এখানে বাংলা টাইপ করতে পারবো। তো অব্রো কিবোর্ড সফটওয়্যার দিয়ে আমরা বাংলা কি করে টাইপ করতে পারি, এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি না এই বিষয়টি। অব্রো কিবোর্ডের বাংলা টাইপ করার জন্য যে ভিডিওটি প্রয়োজন আমি এই ভিডিওটি আমার চ্যানেলে দিয়েছি, এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনারা ওখানে ক্লিক করে অব্রো দিয়ে বাংলা কি করে ফটোশপে লিখতে হয় আপনি এটা দেখে এখানে যে কোনো বিষয়ে আপনি টাইপ করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি আমি কতটা আপনাদের বোঝাতে পেরেছি জানি না, আপনাদের কমেন্টস পেলে আমার সার্থকতা আমি যাচাই করতে পারবো। বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।